আওয়ামী লীগ সরকারের সময়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অনিয়ম অসঙ্গতিতে জড়িতদের জ্বালানি অপরাধী হিসেবে বিচারের দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আয়ন বোর্ডের সদর দফতরে বিদ্যুৎ রূপান্তর কোন পথে বিষয়ক সেমিনার একথা বলেন। এতে অংশ নেন এই খাতের বিশেষজ্ঞ ও বিশিষ্টজনরা। ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের জ্বালানি উপদেষ্টা বলেন, ট্রাইব্যুনালের মাধ্যমে গেল দেড় দশকে বিদ্যুৎ জ্বালানি খাতের অসঙ্গতিগুলো নিষ্পত্তি করতে হবে। একই সঙ্গে জ্বালানি খাতের বিশেষ আইন বাতিলে শিগগিরই উচ্চ আদালতে যাবে বলেও জানায় ক্যাব। সেমিনারে গণমুখী জ্বালানি নীতি প্রণয়নের দাবি জানিয়ে বক্তারা বলেন, জনগণকে কেন্দ্র করে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, নীতি প্রণয়ন ও বাস্তবায়ন কার্যক্রম চালাতে হবে। যারা সবসময় বলে এসছে বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়াতে হবে, আর বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানোর জন্য যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন, ইন্ডিপেন্ডেন্টলি তারা মরিয়া হয়ে উঠেছে, নানা কৌশল তৈরি করেছে। সেই কৌশলের নেতৃত্ব দিয়েছে তৌফিক লাহি চৌধুরী পার্সোনালি হিমসেল। পরে তিনি তার সঙ্গী সাথী সব পেয়েছে। জনগণ এই বিদ্যুৎ পাওয়ার এটা তার অধিকার, এটা শুধুমাত্র পজিটিভ লর দিক থেকে যেটা অধিকার তা নয়, এটা তার ন্যাচারাল রাইট, এটা তার প্রাকৃতিক জন্মসূত্রে তাকে অবশ্যই সে যেমন করে খাদ্য পেতে দরকার তার, ঠিক তেমনি তার এখন এই যুগে এ তার বিদ্যুৎটা পাওয়া তার কিন্তু সমান তার অধিকার।